আগামী এক মিনিটে আমি যে কথাগুলো বলতে চলেছি মন দিয়ে শুনবেন। লিপস এন্ড বাউন্স নিয়ে বিরোধীরা শুভেন্দু অধিকারী আগে গৌতম দেব বারবার যে কথাগুলো বলেছে মন দিয়ে শুনুন। বিরোধীরা বলছেন তিনটে সংস্থাই বিপদ বাড়াবে কালীঘাটের কাকুর, এটা আমরা দীর্ঘদিন ধরে বলেছি রাজনৈতিকভাবে, বিরোধীরা এই কথা বলছেন। কিন্তু তদন্তকারীরা ঠিক এই জায়গাতেই মনে করছেন যে হ্যাঁ, এই তিনটে কোম্পানি মে ডাল মে কুছ কালা হে, আর তিনজন খুব বড় বড় ব্যক্তির চোখ সাজস হয়তো কালীঘাটের কাকুর সঙ্গে ছিল তিনটে সংস্থার মাধ্যমে। লিপস এন্ড বাউন্স প্রাইভেট লিমিটেড এবং লিপস এন্ড বাউন্স ইনফ্রা কনসালটেন্টের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মা অমিত এবং লতা বন্দ্যোপাধ্যায় পরিচালক ছিলেন বলে বারবার বিরোধীরা দাবি করে এসেছেন এবং সেই কাগজপত্র তারা সংবাদ মাধ্যমের সামনে দেখাচ্ছেন। অন্যদিকে অংশীদারি প্রতিষ্ঠান লিপস এন্ড বাউন্স ম্যানেজমেন্ট সার্ভিসের LLP-র ক্ষেত্রে অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় মনোনীত অংশীদার, তার নাম সামনে এসেছিল এবং সেই নাম পাবলিক ডোমেনে বারবার আনার কথা বলছেন বিরোধী দলনেতা। এই তিনটে সংস্থার একই ঠিকানায় রেজিস্ট্রেশন হয়েছে, নিবন্ধীকরণ হয়েছে, যে ঠিকানাটা হলো P733 ব্লক পি নিউ আলিপুর কলকাতা পশ্চিমবঙ্গ 700053। কার বাড়ি এটা? গভীরে যান, আরো গভীরে যান, খুঁজতে হবে, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ইডি সূত্রে জানা গেছে কয়লা কেলেঙ্কারির মূল হোতা অনুপ মাঝি ওরফে লালার মালিকানায় যে কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানি ছিল সেই কোম্পানি থেকে প্রধানত লিপস এন্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে 4.5 কোটি টাকার মতো স্থানান্তরিত করা হয়েছিল, ট্রান্সফার করা হয়েছিল। কিসের জন্য? কি এমন ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল লালাদেরকে? কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে রেজিস্টার অফ কোম্পানিজ আরও সি যাকে বলে, তার রেকর্ড অনুসারে 2014 সালে লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে লিপস এন্ড বাউন্স প্রাইভেট লিমিটেড তার একজন পরিচালক ছিলেন এবং এই পুরো তথ্যটা, এই দাবিটা শুভেন্দু অধিকারী বারবার করছেন, গৌতম দেবের আগে করেছেন 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি কোম্পানি থেকে পদত্যাগ করেন বলে জানানো হয়েছে এবং সেই জানানোটা জানাচ্ছেন বিরোধী দলনেতা এবং তার পাশাপাশি অনেকে অভিযোগ করছেন, বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত এর সাথে, লিপস এন্ড বাউন্সের সাথে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় 2 জানুয়ারি 2014 কোম্পানির বোর্ড সদস্য হিসেবে যোগদান করেন বলে সূত্র মোতাবেক জানা যাচ্ছে। তবে লতা বন্দ্যোপাধ্যায় 19 এপ্রিল 2012 প্রতিষ্ঠার পর থেকেই ফার্মের সঙ্গে যুক্ত ছিলেন, পারিবারিক জায়গা লিপস এন্ড বাউন্সের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে তৈরি হয়ে যায়। এই তিন সংস্থার সঙ্গে কালীঘাটের কাকুর কি সম্পর্ক? ইডির আধিকারিকরা জিজ্ঞেস করছেন, বারবার বলছি ঘুরছে কিন্তু লিপস এন্ড বাউন্সের চারপাশ দিয়ে, সেটাই ম্যারাথন জিজ্ঞাসাবাদে বারবার জিজ্ঞেস করতে চাইছে ইডির তদন্তকারীরা। সেই সংস্থা অর্থাৎ লিপস এন্ড বাউন্সের বাকি ডিরেক্টররা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা বিশ্বনাথ ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং স্ত্রী রুজিরা, বারবার যে কথাটা শুভেন্দু অধিকারী বলছেন এবং সেই শুভেন্দু অধিকারীর দাবি আমরা গোটাটা আপনাদেরকে শোনাবো, বিস্ফোরক সব দাবি। কালীঘাটের কাকু আগেই জানিয়েছিলেন, আমার সাহেবকে ছুতে না পেরে আমি পর্যন্ত এসে থেমে যাচ্ছে। এই সাহেব কে? কে আপনার সাহেব? প্রশ্ন করেছিল রিপাবলিক বাংলা। কালীঘাটের কাকু মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। দায় এড়িয়ে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঝেড়ে ফেলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাহলে বলতে হবে যে না, আমি চিনি না, আমি জানিও না। কালীঘাটের কাকু যেভাবে প্রথমে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন, তারপরে বলেছেন চিনি না, তারপরে আবার বলেছেন চেনেন, তারপরে বলেছেন বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে যোগ নেই, আবার বলছেন আছে, কালীঘাটের কাকুর পাপের দায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও বর্তায় না? তৃণমূলের যুব শাখা, ভালো করে শুনুন, তৃণমূলের যুব শাখা অর্থাৎ যুবা, এই যুবার যে রেজিস্ট্রেশন হয়েছে এটা কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের হাত ধরে হয়েছে, ভয়ানক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। ইউনাইটেড ফর ভলেন্টারি অ্যাকশন, যার সর্বে সর্বা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের যুব কংগ্রেসের মাথা, তখন পাল্টা যুবা বলে একটি সংগঠন তৈরি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপনারা প্রত্যেকে জানেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন, সেই সংগঠনটাই প্যারালাল একটা যুব সংগঠন হয়ে যায় তৃণমূল কংগ্রেসের, অন্তত বিরোধীরা তাই বলতেন, শুভেন্দু অধিকারীও একাধিক সাক্ষাৎকারে বলেছেন। সেই যুবার রেজিস্ট্রেশনই হয়েছে নাকি কালীঘাটের কাকুর মাধ্যমে? কালীঘাটের কাকুর পাপের দায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়?
উপেক্ষা করতে পারেন, তার উপরও কি দায় বর্তায় না? নৈতিকভাবেও কি দায় বর্তায় না? মূলত সন্দেহ করা হচ্ছে কালো টাকা সাদা করার জন্য কাজে লাগানো হতো এই কালীঘাটের কাকুকে। কালীঘাটের কাকুর মাধ্যমে কালো টাকা সাদা করা হতো। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে প্রিয় দর্শক, কিভাবে, কাদের টাকা সাদা করা হতো এবং কিভাবে সাদাটা করা হতো? আর সেই কালো টাকা সাদা করার কাজে মিডলম্যান ছিলেন সুজয় ভদ্র। নিশ্চয়ই নিচ থেকে টাকা আসছে, ওপরে যেত, সেই ওপরটা কে, কারা? লিপস এন্ড বাউন্স গোটা বাংলা এই মুহূর্তে আলোচনা করবে, আলোচনা করবে সুজয় ভদ্রকে নিয়ে, যে সুজয় ভদ্র ডামি ক্যান্ডিডেট হয়েছিল ভবানীপুরে, মুখ্যমন্ত্রী যেখান থেকে 2011 সালে লড়াই করেছিলেন, সেই 2011-তে ডামি ক্যান্ডিডেট হয়েছিল, তৃণমূল কংগ্রেসের গোচ প্রার্থী হয়েছিল সুজয় ভদ্র। আবার লিপস এন্ড বাউন্সের পাশাপাশি যুবা নিয়ে যে বিস্ফোরক অভিযোগ করছে শুভেন্দু অধিকারী, এই সমস্ত কিছুর উত্তর তো দিতে হবে কাউকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দায় বর্তায় না? যেভাবে বলা হয় কাম ক্লিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দায় বর্তায় না? এই সমস্ত অভিযোগ খণ্ডন করে, এই সমস্ত অভিযোগ নাকচ করে দিয়ে সত্যতা বা শ্বেতপত্র সামনে এনে সততার প্রতীক নিজেকে প্রমাণ করা, আজ তার জবাব চায় বাংলা।